ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। মেঘলা মেঘলা একটা সকাল দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে সকালটাই অনেক সুন্দর, মেঘলা মেঘলা, আর দেখুন কি সুন্দর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। ঘুম থেকে উঠেই মনটা ভালো হয়ে গেল, তাই আপনাদেরকে বৃষ্টির দিনটা দেখালাম। আর এই ঘুম থেকে উঠে যখন এত সুন্দর বৃষ্টি আর নিজের ছোট্ট বাগানের ছোট্ট ফুল দেখা যায়, তখন আর কি লাগে বলুন, দিনটাই অনেক সুন্দর হয়ে যায়। আমার গোলাপ গাছে ছোট্ট একটা গোলাপ হয়েছে। এই তো আমি এখন আমার সকালের নাস্তাটা তৈরি করে ফেলছি। নাস্তাটা খেয়েই চলে যাব রান্নাঘরে। বাবা অলরেডি চলে গেছে বাজারে, দেখি কী নিয়ে আসে, আনলে রান্না করা শুরু করে দেব। আস্তে আস্তে আমার বাচ্চাটাকে এ ফাঁকে একটু নাস্তা খাওয়িয়ে নেব। একটু কর্নফ্লেক্স আর দুধ নিয়ে নিয়েছি। ওকে নাস্তাটা খাওয়িয়ে দিয়ে ও খেলা করতে যাবে, আর আমি এই ফাঁকে রান্নাতে চলে যাব। দেখুন না, খেতে বসে যেন ওর দুষ্টামের কোনো শেষ নেই, একটু চুপ করে বসবে না। যাই হোক, জোর করে একটু কর্নফ্লেক্সটা খাওয়াচ্ছি, খাওয়ে দেখি বাবা কী নিয়ে আসে। বাবা চলে এসেছে বাজার থেকে, আর নিয়ে এসেছে ইলিশ মাছ। ইলিশ মাছ দেখেই আমার মনটাই যেন ভালো হয়ে গেছে, কারণ ইলিশ মাছ আমার খুব পছন্দ। এই তো পাঁচটা ইলিশ মাছ নিয়ে এসেছে বাবা। তো সব রান্না করবো না আজকে, ভাবছি এই ইলিশ মাছ দিয়ে আজকে সরিষা ইলিশ রান্না করব। কি বলেন বন্ধুরা? তো এর মধ্যে থেকে আমি দুটা ইলিশ নিয়ে নিলাম আজকে রান্না করার জন্য। ইলিশ মাছটা এখন আমি সুন্দর করে চেছে আঁশ ফেলে দিয়ে মাছগুলো কেটে নেব। এই তো মাছগুলো আমি কেটে ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছি। এখন রান্নাটা ছড়াতে হবে। আমি প্যানে পেঁয়াজ বসিয়ে দিলাম, পেঁয়াজটা হালকা লাল করে বাকি মশলাগুলো দিয়ে দেব। তো আজকে আমি রান্না করছি সরষে ইলিশ। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখন এর মধ্যে আমি অল্প অল্প করে সব মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি দেড় চামচ রসুন বাটা। আমি ইলিশ মাছে আদা বাটাটা ব্যবহার করি না, শুধু রসুন বাটাটাই দিচ্ছি। আর দিচ্ছি এক চামচ ধনিয়া ফাঁকি। এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে দিব হাফ চামচ হলুদ গুঁড়া, আর দিব দেড় চামচ মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষাবো। সাথে দিয়ে দিব প্রয়োজন মতো লবণ। লবণটা দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে পরে বাকি জিনিসগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে এখন আমি মশলাটাকে নেড়ে সুন্দর করে কষাবো এটার কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত। অল্প একটু পানি দিব, অল্প একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষে গেলেই তারপর আমি এর মধ্যে দিয়ে দিব সরিষা। এখন এই অল্প পানি দিয়ে আমি মশলাটাকে একটু কষাবো। কষিয়ে নিয়ে যখন মশলাটা কষানো হয়ে যাবে, তখন আমি সরিষাটা দিয়ে ওইটাও কষিয়ে নেব। এখন আমি সরিষাগুলো সব দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে সুন্দর করে কষিয়ে নেব সরিষাটাও। আমি সরিষাটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম, আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন। তো আমি ব্লেন্ডারে যে ব্লেন্ড করে একদম মিহি করে ফেলেছি, এখন এটাকে আমি একটু কষিয়ে নেব। Thank you.
এবার ব্লেন্ডারটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে সরিষাটা এখন কষাবো। সরিষাটা কষানো হয়ে গেলেই এর মধ্যে আমি সবগুলো মাছ দিয়ে দেব। আর সরিষাটা কষানো হয়ে গেছে, এখন সব মাছগুলো আমি আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু মাছগুলো দিয়ে 2 মিনিট আমি সুন্দর করে কষিয়ে নেব, যেন মাছের মধ্যে সরিষাটা খুব সুন্দরভাবে ঢুকে যায়। তারপরে আমি অল্প একটু পানি দিয়ে এটা রান্না করে নেব। মিনিটের মতো আমি এটা মাছটাকে সরিষার সাথে ভালো মতো কষিয়ে নিলাম। এখন এতে আমি আধা বাটি পানি দিয়ে দেব। মাছটা রান্না হতে যতটুকু পানি লাগে, খুব বেশি পানি দেব না। আর সরিষা এলে সরিষাটা একটু মাখা মাখা হবে, ঠান্ডা হলে একটু শুকিয়ে যাবে, এই জন্য আমি এটা একটু মাখা মাখাই রাখবো। সরিষা ইলিশটা আমার হয়ে গেছে, অনেকটাই শুকিয়ে গেছে, একটু মাখা মাখা আছে। আমি এখন একটু হালকা ঝোল ঝোল নামাবো, কারণ ঠান্ডা হলে এটা অনেকটাই জমে, মানে থকথকে হয়ে যাবে, এই জন্য হালকা একটু পানি থাকতে থাকতেই আমি এটা নামিয়ে নেব। এই হলো আমার আজকের সরিষা ইলিশ। সো ভিউয়ার্স, কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে দেবেন। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।